সো ফাইনালি দেবদা নিজে জানিয়ে দিল ব্যোমকেশ ও দুর্গ রহস্য ব্লকবাস্টার হয়ে গেছে। কিছুক্ষণ আগে দেব এন্টারভেঞ্চার্স থেকে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে যেখানে তারা গোটা অডিয়েন্সকে থ্যাংক ইউ জানিয়েছে এবং তার পাশাপাশি বলেছে যে থ্যাংক ইউ অডিয়েন্স ফর মেকিং ইট আ ব্লকবাস্টার। তো বুঝতেই পারছো যে বেশ ভালো কালেকশন হচ্ছে, সেই কারণেই ব্লকবাস্টার বলা হয়েছে। এবং এর অ্যাকচুয়াল কালেকশন আমি চাই না, সেটা জানতে পারলে মানে অফিসিয়ালি যদি তারা জানায় বা আমি যদি জানতে পারি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে কালেকশন ভালোই হচ্ছে, প্রচুর জায়গায় হাউসফুল যাচ্ছিল, ফাস্ট ফিলিং যাচ্ছিল প্রচুর জায়গায়, দেবদা প্রচুর জায়গায় ভিজিট করতে গেছে, সেই ভিডিওগুলো আমরা দেখেছি। সো কালেকশন ভালো হচ্ছে, 4-5 দিন হয়ে গেছে, তো মনে হয় বেশ ভালোই কালেকশন হয়েছে, নাহলে ব্লকবাস্টার ডিক্লেয়ার কেন করলো অফিসিয়ালি তাও আবার একটা ভিডিও বানিয়ে। তো প্রচণ্ড এক্সাইটেড, এভাবেই শুধু দেবদার সিনেমাগুলো না, বাদ বাকি যতগুলো সিনেমায় আসে যদি সেই সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল থাকে, সিনেমাটা যদি ভালো হয়, অডিয়েন্সকে যদি আনন্দ দিয়ে থাকে, তাহলে সেই সিনেমাগুলো ব্লকবাস্টার হয়ে বেরোক, আমি সেটাই চাই। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। বাঘাযতীন নিয়েও প্রচণ্ড এক্সাইটেড, অনেকে দেখলাম সুরেশ কুমার আরও অন্যান্য হিন্দি রিভিউয়ার যারা আছে তারাও টিজারটা রিয়াকশন দিয়েছে, প্রত্যেকে পজিটিভ কথাবার্তাই বলছে যে চেঙ্গিজের পর আরও একটা সিনেমা আসছে যেটা প্যান ইন্ডিয়া লেভেলে সাড়া ফেলবে। সো শুনতেও ভালো লাগে। তো এভাবেই এগিয়ে যাক বাংলা ইন্ডাস্ট্রি, পাশে ছিলাম, আসি এবং অবশ্যই থাকবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমরা কে, কতটা এক্সাইটেড, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো। ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাইক কমেন্টটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, ভালো থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার।